গুড মর্নিং আমার পরিবারের আমার সকল ফ্রেন্ডকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, সেই জন্য শুভ সকাল। সারা দিনটা যেন খুব ভালো যায়, খুব সুন্দরভাবে কাটে, তো এই কামনা করে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল সকাল আমি আমার রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। এইদিকে দেখুন করলাটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এইদিকে আলু তারপরে হোপা এগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছি, আর এদিকে একদিকে ভাত হচ্ছে আর একদিকে করলাটা হচ্ছে। তো আজকে করলা আর আলু একসাথে ভাজবো, আর আমি একটু অন্যভাবে ভাজি, যেটা হলো যে করলাটা অর্ধেকটা ভেজে নিই, তারপরে ওই তেলেতেই লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিই, তারপরে যে আলুগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিই। তো নাহলে আমি দেখেছি করলা আলু একসাথে ভাজলে করলাটা ভাজা হয় না ভালো, কিন্তু আলুটা ভাজা হয়ে যায়, আর পেঁয়াজটাও সেই একইভাবে মানে বেশি ভাজা হয়ে যায়, করলাটা কিন্তু ভাজাই হয় না। তো এইদিকে দেখুন বাবু আর মান্টুর যে কালে শরীরটা খারাপ, একটু সকাল সকাল গরম জল দিয়েছি, আর এদিকে ওরা দু ভাই বোনে এখন সাজগোজ করছে, আর তারপরেই গরম জলটা খেয়ে নেবে। আর আমি করলাটা ওই প্রসেসেই ভাজি, তাতে করলাটাও ভালো ভাজা হয়, আলুটাও ভাজা হয়ে যায়, আর পেঁয়াজটা আমি কিন্তু দিয়ে দিয়েছি, সেটা আর আপনাদের দেখানো হলো না। তো এখানে দেখুন রান্নাবান্না হয়ে গেছে, আর করলা আলু ভাজাটা কোথায় দেবো সেইখানে আর জায়গা পাইনি, ওই জন্য ভাতের এক সাইডে দিয়ে দিলাম, আর এদিকে হোপার সবজিটাও হয়ে গেছে, আর ওদিকে একটু ডাল করেছি, ডালটাও দিয়ে দিলাম। তো এদিকে বাবুর পাপা প্যাক করছে, আর আমি একটু সহযোগিতা করলাম, আর এদিকে আমার গরম জলটা নামিয়ে নিয়ে চলে এসেছি। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় আপনাদের সাথে আবারও কথা বলতে চলে এলাম, আর আমার বাবু কি করছে সেটা দেখাবো আপনাদের, ঠিক আছে চলুন। এই দেখুন এই দেখুন বাবু কি করছে দেখুন, আমার রান্নাঘরের কিন্তু কোনো কাজই হয়নি। হ্যাঁ, আর ও এখানে ওখানে টিভি চলছে, তো সেটা দেখাচ্ছি, টিভি দেখতে দেখতে বাবু রান্না করতে এসছে, আর এখন এই দেখুন কেমন হলুদ দিচ্ছে, দাঁড়ান ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন পেঁয়াজ ভাজছে, হলুদ দিচ্ছে, এই দেখুন হলুদের ডাব্বা, কি রান্না হচ্ছে এটা, আর এখানে কত মশলার ডাব্বা নিয়েছে দেখুন, আবার শুকে দেখছে এটা কি, লঙ্কা গুঁড়ো নাকে চলে যাবে, লঙ্কা গুঁড়ো দিয়ে কি যে রান্না করছে জানি না, কি রান্না হচ্ছে, লাস্টে খেয়ে দেখবো। এই দেখুন আমার ঘরে একটা নতুন রাঁধুনি, আজকে থেকে আমার ছুটি, আজকে থেকে আমি রান্না করবো না, আমার বাবু রান্না করে দেবে, আর কালকে তাসু বাবু রান্না করেছে, আমি খালি বসে বসে খাবো, ঠিক আছে। তো ও কি করছে আমাকে বলেনি, তো ও করে নিয়ে আসুক, তারপরে খেয়ে দেখে বলবো যে কেমন হয়েছে আর কি রান্না করবো, ঠিক আছে। আর আপনাদের যেটা বললাম, এই দেখুন টিভি চলছে দেখবেন, টিভিটা দেখতে দেখতে বাবু রান্না করতে গেছে, আর আমি ওই যে ভিতরের ঘরে বসে বসে ভয়েস দিচ্ছিলাম, তো সেই জন্য আমি দরজাটা অফ করেই ভয়েসটা দিই, না হলে এই ঘরে দুটো বাচ্চা থাকলে না বুঝতে পারবেন যে ভয়েস দিতে গেলে কি প্রবলেম হয়, মানে যারা দেয় তারাই জানে। তো সারাক্ষণ হই হই করছিল, আর আমার মাম্মা হই হই করে ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে মাঝুরি পেরে, মাঝুরিটা পাড়াই ছিল, আমি বিকালবেলা একটুখানি এডিটিং করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে আবারও কিছুটা এডিটিং বাকি ছিল, সেইটা এডিটিং করলাম, ভয়েস দিলাম, আর এদিকে আমার মাম্মাম খেলাধুলা করছিলো, ওই জন্য বাবুকে বললাম গেটটা দিয়ে দিই, তো গেট দিয়ে দিয়েছিল, আর তারপরে মাম্মাম এসে দেখছি শুয়ে ঘুমিয়ে পড়েছে, আর বাবু ওদিকে রান্না করতে গেছে, তো এখন জল দিল আওয়াজ পেলাম, তো কি রান্না করছে আপনাদের পরে দেখাচ্ছি, ঠিক আছে।
তো বাবু ওখানে যেটা তৈরি করছিল সেইটা তৈরি করছে, আর আমি এখানে ঘরের কাজগুলো করে নিতে চলে এসেছি। ঘরের কাজ বলতে ওই টেবিলটা পরিষ্কার করব, একটু ঝাড়ু মারবো, সেটা আপনারা মানে ভিডিওতে দেখতেই পাবেন। তো প্রত্যেক দিনই এই টেবিলটা আমি যতবার পরিষ্কার করি ততবারই আমার বাবু মানটু মানে যতক্ষণ বাড়িতে থাকে না ততক্ষণ ঠিকই থাকে, আর যখনই বাড়িতে থাকে টেবিলটা পুরো যাচ্ছে তাই হয়ে থাকে। সেটা নতুন কিছু নয়, সেটা আপনাদের অনেকবারই বলেছি। তো এখানে দেখুন মামাম কিন্তু নড়াচড়া করে ঘুমাচ্ছে, কিন্তু ঘুমাচ্ছে। আর ওদিকে বাবু যেটা তৈরি করছিলো সেইটা তৈরি হয়ে গেছে। আমি বললাম যে দাঁড়া টেবিলটা পরিষ্কার করে নিই, তারপরেই খাবো। তো একটুখানি খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে। আর ও ভেবেছে যে আমার একটু লেট হবে, আর ও কী করেছে একটা এদিকে টিভিও দেখছে আর এদিকে মোবাইল নিয়ে গেম খেলতেও বসে পড়েছে। তো যে খাবারটা বানিয়েছে সেইটা আমি দেখাতে আপনাদের ভুলে গেছি, সেইটা বলে দিই। পেঁয়াজ, টমেটো, তারপরে সস, গুঁড়ো লঙ্কা আর হলুদ দিয়েছে, দেখালাম হলুদ নুন এইগুলো দিয়ে একটু কষা মতো করেছে। তো অল্পই করেছে, আর করে এবার আমাকে দিয়েছে, আর আমি একটুখানি খেলাম। খেয়ে আর বাবুকে বললাম যা হাতটা ধুয়ে তুই খাবি, তারপরে আমি লুকিয়ে রেখেছি। আর টুলটা নিতে যাচ্ছিলাম আমি পড়ে যাচ্ছিলাম, তো আমি ভাবলাম বসে বসেই টুলটা নিয়ে নেবো কিন্তু নিতে পারছিলাম না। তো এখানে বাবু এসে দেখছে যে আমি খেতে মানে লুকিয়ে রেখেছি, ও কিন্তু দেখতে পেয়ে গেছে। তারপরে এসে আবার আমরা দুজনে ওই বাটিতেই খেয়ে নিচ্ছি, আর মামাম তো ঘুমাচ্ছে, আর অল্প একটু জিনিস তো সেই জন্য আর রাখলাম না, দুজনেই খেয়ে নিলাম। তো এদিকে ঘরের কাজ করে এদিকে রান্নাবান্নার দিকে চলে এলাম। তো এখানে যে যা আছে দেখতে পাচ্ছেন এইগুলো সব মাছের মাথা, তো ওই মাছের মাথাগুলো ফ্রিজে ছিল, তো সেই জন্য একটু জলে দিয়ে দিলাম। এখনও পর্যন্ত বরফ কাটেনি, ভাবছিলাম যে হাতে করে মানে ছাড়ানো যাবে জলটা চালু করে দিয়ে, কিন্তু সেটা হলো না। তো সেই জন্য একটুখানি জলে ভিজিয়ে রাখলাম। আর এদিকে ঘর মানে যে অনেকগুলো বাসন জমে গিয়েছিলো সেই বাসনগুলো আবার একটুখানি ধুয়ে নিতে চলে এলাম। আর ওদিকে বাবু টিভি দেখছে আর ড্রয়িং করছে, আর টিভি দেখছে ড্রয়িং করছে বলতে মানে ও ড্রয়িং করবে তার সাথে কিন্তু টিভিটা চলতে হবে, না হলে বাবুর নাকি ড্রয়িং হয় না। তো এই নিয়ে দু ভাই বোনের মধ্যে প্রায় ঝামেলা আরম্ভ হয়ে যায়। এমনকি মেন মামামের মেন কথা হলো যে বাবু কোনো সময় মোবাইল ইউজ করে কিন্তু তখনও ওর টিভিটা ওর মতে চলে, মানে ও যেটা পছন্দ করে সেইটা চলে। এবার মামাম ভাবে যে তুই যে গেলে মোবাইল ঘাঁটছিস তাহলে আমি টিভিটা দেখি, কিন্তু সেইটা হয় না, মানে যেটা ও দেখবে সেইটা। তো কিছু কিছু সময় দু ভাই বোনের ঝামেলা মেটাতে আমার মাথা খারাপ হয়ে যায়। তো এরকম হয়তো অনেক মায়েরই হয়ে থাকে। তো যাই হোক, এইদিকে দেখুন বাসনগুলো সব ধোয়া হয়ে গেল। তো এইখানে এই যে মাছগুলো অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখার পর এবার ছেড়ে গেছে বরফগুলো, এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন সবকটা কিন্তু মাছের মাথাই আছে। তো একবার ধুয়ে আবারও ভালো করে চুবড়িতে রেখে ধুয়ে এবার আমি জল ঝরতে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো এবার আমি এখানে নুন হলুদ মাখিয়ে আবারও কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এদিকে সবজি কাটতে চলে এলাম, যেহেতু রাতের বেলা রান্নাবান্না করতে হবে, আর রাতের বেলার যে রান্নাবান্না করতে হবে সেইগুলোর এই সবজিগুলো নয়, এগুলো হলো কালকের সবজি। এইগুলো কালকের সবজিগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিই যেমন প্রত্যেক দিনের, তো সেই রকমই সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে সবজি কেটেছি, এইখানে হচ্ছে ভেন্ডি, আর এই আলুগুলো আমি এখনই মানে এর সাথে আরও দুটো কি তিনটে
আলু দিয়ে সিদ্ধ করবো প্রেশার কুকারে। তো এটা ছাড়িয়ে ফেলেছিলাম, ওই জন্য এতেই রেখেছি আপাতত। আর এইখানে এই যে আলু কেটে নিয়েছি, আর এখানে টমেটো কেটে নিয়েছি। আজকে যেহেতু নিরামিষ সেই জন্য পেঁয়াজটা আর কাটলাম না। আর কালকে এই বেগুনের ঝাল করবো বলে বেগুন কুচিয়ে ফেলেছিলাম, কিন্তু বেগুন তো পেঁয়াজ দিয়ে এইসবই ঝাল করবো। তো যেহেতু কালকে বৃহস্পতিবার সেই জন্য আর মানে আর করবো না এইটা। তো এইটা এখন ফ্রিজে রেখে দেবো, পরশু দিন করবো। এখানে এই যে মাছগুলো এই ভাজা হচ্ছে, মানে মাছের মাথাগুলো এই ভাজা হচ্ছে, আর এই কটা আছে। আর এখানে এই যে ভাজা করে নিয়েছি ভেঙে ভেঙে। আর আজকে ওই মাছের মাথাগুলো মানে কষা করবো বলে এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো আর একটু রসুন ছাড়িয়ে নিয়েছি। রসুনের পেস্টটা আমার শেষ হয়ে গেছে। আর এখানে মাম জল খাবে গরম, কাশি হচ্ছে, তো সেই জন্য একটু গরম জল করে নিচ্ছি। আর এখানে একটু অল্প করে ডাল আছে। মশলাটা হতে দিয়েছি ওই যেমন আদা রসুন, তারপরে পুদিনার পাউডার এইসব দিয়ে হতে দিই, লঙ্কা হলুদ। তো সেই সব দিয়ে মশলাটা করে একটু জল দিয়ে এই মশলাটা হতে দিয়েছি। এই যে দেখুন তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আর এখানে আমার মাম দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে মাছগুলো এই ভেজে রেখে দিয়েছি, এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই করছে। এই যে মশলাটা হয়ে গেছে, আর আমার মামামের এবার মাছ ভাজা খাওয়া আর হবে না। আর বাবুর জন্য এই একটু তুলে রেখেছি, কারণ বাবু ঘুমিয়ে পড়েছে। আর এখানে এবার এইটা ঝাল করে নেব, ঝাল। এই দেখুন মশলাটা হয়ে এসেছে, মা পেটে লাগবে, আর খাইনিস, সেই থেকে খাচ্ছিস। বেশি খাওয়া ভালো নয়, পেট ব্যথা করবে। তো এই যে এবার এতে জল দিয়ে দেবো। এখানে এই যে মাছের মাথার ঝাল হয়ে গেছে, এই দেখুন। তো এই যে এবার বাবু মানটুকে খেতে দেবো, আর বাবু ওদিকে ঘুমাচ্ছে, বাবুকে ঘুম থেকে তুলবো, তারপরে খেতে দেবো। আর আমি সেই থেকে বলছি যে রান্না করতে করতে কোথা থেকে সেন্ট পাচ্ছি, এই দেখুন বেলফুলের মালা। এটা বেলফুল না জুঁই ফুল, জুঁই ফুল। তো এই যে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে আর ঘুমাচ্ছিল, সেই জন্য চুলগুলো সব এইরকম হয়ে গেছে। আর রান্না বান্না তো হয়ে গেল, আর এই দেখুন এখানে বাসন কোসন হয়েছে। এই যে এখনো খাওয়ার বাসন হবে, সেইগুলো ধোবো। আর এখন রাত 1টা বেজে গেছে, ওরা এখনো কাজ থেকে আসেনি, আজিও বলছে আরো লেট করে আসবে, ওই 2টা 3টে বেজে যাবে। তো ততক্ষণ আমি জেগে থাকবো। মামামের ঘুম হয়ে গেছে, এবার খালি খাবে আবারও শোবে। আর বাবুও ঘুমে নিচ্ছে, বাবুকেও তুলবো, বাবুও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। তারপরে আমি ওরা আসলে তারপরে আমাকে গেট খুলতে যেতে হবে, তারপরে আমার ছুটি। মানে গেট খুলে ছুটি নয়, তো ওরা আসলে গেট খুলতে যাব, তারপরে ওদের খেতে দেবো, আমি খাবো। এখনো অনেক কাজ বাকি, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, ব্লগটা আর বড় করছি না। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের একটা নতুন ব্লগে। তো আজকের মতো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা বাই, গুড নাইট, বাই বাই, টাটা।